हेलो एंड वेलकम एवरीवन टू माय चैनल ऑनलाइन स्टडी विद प्रियंका। आमी तुम्हारे साथ आज के कथा बोलबो तुम्हारे रैंक वाइज तुम्हारा कि सरकारी कॉलेजे पाबे ना पाबे ना ए विषय। सो वीडियो टाके तुम्हारे बोलबो शुरू थेके शेष पर्यंत देखबे, कारण एते क्यालकुलेशनेर आमी पुरो क्यालकुलेशनटा तुम्हारे बोझानोर चेष्टा करब, ताते तुम्हारा जदि बुझते पारो ताहले सेई अनुयायी तुम्हारा निजेदेर रैंकटाकेओ बार करते पारबे जे तुम्हारे ओई रैंके तुम्हारे सरकारी कॉलेज হবে কি হবে না। ওকে, সো দেখো আমি এখানে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, একটা গভর্নমেন্ট কলেজ, সো এটার বেসিসে তোমাদেরকে একটা বোঝাচ্ছি। সো দেখো এখানে টোটাল চারটে ট্রেড আছে, এক হচ্ছে কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল। ওকে, সো চারটে ট্রেডের মধ্যে সিট কত আছে দেখো, কেমিক্যালে আছে 60টা, সিভিলে 90টা, মেকানিক্যালে 60টা আর ইলেকট্রিক্যালে 60টা। সো এই অনুযায়ী 60-60 বা 90 এরকম করে যদি তুমি সিট ধরো, এখানে একটা তোমাদের জিনিস মনে রাখতে হবে। আমি যদি একটা কথা বলি, ওকে, একটা ট্রেডের কথা যদি বলি, একটা ট্রেডে টোটাল ধরো 60টা সিটস আছে। ওকে, আমি ধরো মেকানিক্যালের কথা বা ইলেকট্রিক্যালের কথা তোমাদেরকে বলছি। সো এই হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ধরো ইলেকট্রিক্যালে টোটাল 60টা স্টুডেন্টসকে নেওয়া হবে, এই 60টা স্টুডেন্টসের মধ্যে কি কি থাকবে? এই 60টা স্টুডেন্টসের মধ্যে 22% সিট হচ্ছে এসসিদের জন্য রিজার্ভ। তার মানে এখানে দেখো 22% মানে 60টা 22 13টা। ওকে, এসটি রিজার্ভেশন হচ্ছে 6%, তো ছজনের মধ্যে 6% যদি এসটি নেওয়া হয় তাহলে তিনটে কি চারটে স্টুডেন্ট এসটি নেওয়া হবে। ওকে, কারণ 3.6 হচ্ছে, তুমি যদি 12.6% করো 60, তো সেরকম 3.6 তো ওরকম হয় না, সো তিনটে কি চারটে। এবার দেখো ফিজিক্যালি যারা চ্যালেঞ্জড তাদের জন্য 4% রিজার্ভ থাকে, মানে 60টা সিটের মধ্যে 4% হচ্ছে ফিজিক্যালি রিজার্ভ যারা তাদের জন্য। তার মানে একটা কলেজে দুটো ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টকে অ্যাডমিশন দেওয়া হয়। এবার 2% হচ্ছে ল্যান্ড লুজার কোটা। ওকে, 2% যদি ল্যান্ড লুজার কোটা হয় তাহলে 60 এর 2% হচ্ছে তোমার একটা। ওকে, 60 এর 2% হচ্ছে একটা, একটা হচ্ছে ল্যান্ড লুজারকে দেওয়া হয়। এছাড়াও তোমাদের থাকে ডিস্ট্রিক্ট কোটা, এছাড়াও কি কোটা থাকে, ডিস্ট্রিক্ট কোটা। ডিস্ট্রিক্ট কোটা হচ্ছে 12%। ডিস্ট্রিক্ট কোটাটা কি, তোমার ডিস্ট্রিক্টের কলেজে তোমাকে আগে চান্স দেওয়া হবে। ওকে, তোমার ডিস্ট্রিক্টের কলেজে তোমাকে আগে চান্স দেওয়া হবে, তারপরে অন্য অন্য স্টুডেন্টসদের চান্সেস। ওকে, আর এই ডিস্ট্রিক্ট কোটার টোটাল তোমার এখানে দেখো আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, 20% হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট কোটা। ওকে, 60টা সিটের 20% হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা, আর ওই ডিস্ট্রিক্ট কোটার 25%, ওকে, ডিস্ট্রিক্ট কোটার 25% হচ্ছে তোমাদের, ডিস্ট্রিক্ট কোটার 25% হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য রিজার্ভ। ডিস্ট্রিক্ট কোটার 25% হচ্ছে ফিমেলদের জন্য রিজার্ভ, তার মানে ফিমেলদের ধরে নাও তিনটে। সো একটা কলেজের একটা ট্রেডে ধরো হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেকট্রিক্যালে 60টা সিট যদি থাকে, 60টা সিটের মধ্যে 13টা সিট পাবে এসসিরা, 3টে সিট পাবে এসটিরা। ওকে, 3টে আর 4টে সিট পাবে এসটিরা। এবার দুটো পাবে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তারা, একটা পাবে ল্যান্ড লুজার কোটাতে যারা আছে, 12টা পাবে ডিস্ট্রিক্ট কোটা, ঠিক আছে, 12টা স্টুডেন্ট ডিস্ট্রিক্ট কোটাতে চান্স পাবে, মানে তোমার ডিস্ট্রিক্টের কলেজে তোমার জন্য 12টা সিট রিজার্ভ থাকে। ওকে, অন্য ডিস্ট্রিক্টের কোনো স্টুডেন্ট এসে সেই জায়গাটাকে নিতে পারবে না। এবার 3% হচ্ছে ফিমেল কোটা, তিনটে, ওকে, মানে ডিস্ট্রিক্ট কোটা 25% বললাম, তার মানে তিনটে, তাহলে যে কোনো কলেজে একটা ট্রেডেতে তিনটে হচ্ছে ফিমেলদের জন্য রিজার্ভ থাকে, আর 35টা হচ্ছে জেনারেলদের জন্য রিজার্ভ থাকে, ঠিক আছে, 35টা হচ্ছে জেনারেলদের জন্য রিজার্ভ থাকে। সো মোটামুটি যদি একটা কলেজে একটা ট্রেডে 60টা সিট থাকে,
ওকে সেটা আচ্ছা তোমার এপিসি রয় হতে পারে বা হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ধরো অন্য ধরো তোমার জ্ঞান ঘোষ, ওকে এরকম আরও যে মানে যে কোনো কলেজে একটা ট্রেডের 7টা সিটের মধ্যে 13টা হচ্ছে এসসি, 3টে বা 4টে হলো এসটি, 2টো হলো ফিজিক্যালি চ্যালেঞ্জড, 1টা হলো ল্যান্ড লুজার যারা তারা, 35টা হচ্ছে জেনারেলদের জন্য, আর 3টে হচ্ছে ফিমেল কোটা, আর মোটামুটি 12টা হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা, মানে 12টা সিট ডিস্ট্রিক্ট কোটার জন্য রিজার্ভ থাকে, মানে ওই সিটটা অন্য ডিস্ট্রিক্টের ছেলে এসে বা কোনো মেয়ে স্টুডেন্ট এসে আর কি ওটাকে ফিল করতে পারবে না। সো তোমাদের মোটামুটি যে বুকলেটের বুকলেট দেওয়া হয়েছে তার মধ্যে তোমাদের 75টা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর্ড পলিটেকনিক কলেজের ইনফরমেশান ওখানে দেওয়া আছে। সো সেই অনুযায়ী আমি যদি দেখি, ওকে সেই অনুযায়ী যদি তুমি দেখো তাহলে টোটাল যদি 75টা গভর্নমেন্ট আর গভর্নমেন্ট স্পন্সর্ড পলিটেকনিক থাকে তাহলে দেখো টোটাল কটা আছে কলেজ, 75টা কলেজ, সেই জন্য আমি এখানে 75 লিখেছি, ওকে টোটাল 75টা কলেজ সেই জন্য আমি 75 লিখেছি, এবং এসসি স্টুডেন্টরা একটা কলেজে একটা ডিপার্টমেন্টে কটা সিট পায়, 13টা সিট পায়, সো সেই জন্য আমি এখানে 13 লিখেছি। তাহলে 13টার সাথে যদি আমি 75টা যোগ মানে গুণ করি তাহলে টোটাল দাঁড়াচ্ছে 975টা। তার মানে টোটাল যে কটা গভর্নমেন্ট আর গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ আছে সেই কলেজে এসসিরা, ওকে একটা ডিপার্টমেন্ট, যে কোনো একটা ডিপার্টমেন্ট, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, সেটা সিভিল হতে পারে। এবার আমি এখানে তোমাদের মোটামুটি 4টে ট্রেড বলেছি, কিন্তু 4টে তো ট্রেড নয়, আরও অনেক ট্রেডস আছে, সো সেই অনুযায়ী এটা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে, সেই অনুযায়ী এটা গুণ হবে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। সো মোটামুটি একটা কলেজে একটা ডিপার্টমেন্ট, ইন অনলি ওয়ান ডিপার্টমেন্ট, ওকে এসসিদের জন্য হচ্ছে 13টা থাকবে, ওকে একটা কলেজে একটা ডিপার্টমেন্টে এসসিদের জন্য যদি 13টা থাকে তাহলে টোটাল 75টা কলেজের মধ্যে 975 জন এসসি ক্যান্ডিডেট যে কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে, বা ধরো শুধু ইলেকট্রিক্যালে 975 জনকে নেওয়া হবে, ওকে। তার মানে অ্যাপ্রক্স তোমার যদি র্যাঙ্কিং 975-এর বেশি হয়, এসসি র্যাঙ্কিং তোমার যদি 975-এর বেশি হয় এবং তুমি যদি ইলেকট্রিক্যাল নিতে চাও, শুধু যদি ইলেকট্রিক্যাল নিতে চাও তাহলে হয়তো তুমি পাবে না, ওকে। এবার এখানে ডিপেন্ড করছে, প্রথম 975 জন তো অবশ্যই সবাই তো ইলেকট্রিক্যাল নিতে চাইবে না, অনেকেই হয়তো মেকানিক্যাল নেবে, সিভিল নেবে, সো সেই অনুযায়ী ডিপেন্ড করবে। যদি সবাই নিয়ে নেয় তাহলে 975-এর পরে যার র্যাঙ্কিং আছে তাহলে সে কিন্তু আর ইলেকট্রিক্যাল পাবে না, ওকে। তো সেরকমই দেখো এসটি হচ্ছে তোমার 3টে করে ক্যান্ডিডেট, সো 3টে করে যদি ক্যান্ডিডেট হয় আর 75টা কলেজ যদি হয় তাহলে তোমাদের হচ্ছে টোটাল 225টা, ওকে। টোটাল তাহলে সেম একই, 75টা গভর্নমেন্ট কলেজ, এক একটা কলেজের এক একটা ডিপার্টমেন্টে 3টে করে সিট এসটিদের জন্য যদি রিজার্ভ থাকে তাহলে টোটাল 225 জন এসটি যে কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে, মানে সরকারি বা মানে স্পন্সর্ড যে কলেজগুলো সেগুলোতে, তাতে খরচা তোমাদের অনেক কম। এবার যদি তোমাদেরকে বলি ফিজিক্যালি চ্যালেঞ্জড, তাহলে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের কিন্তু প্রত্যেকটা কলেজে 2টো করে সিট থাকে, তো 2টো করে যদি সিট থাকে তাহলে তারা টোটাল 150 জন, ওকে টোটাল 150 জন ফিজিক্যালি চ্যালেঞ্জড ভর্তি হতে পারবে সরকারি কলেজে। আর ল্যান্ড লুজাররা তোমার 75 জন ভর্তি হতে পারবে, এবং ফিমেল কোটায় যারা আছো তারা কতজন ভর্তি হতে পারবে, তারা এখানে দেখো 3টে করে যদি থাকে আর 75টা যদি কলেজ থাকে তাহলে তারা টোটাল 225টা কলেজে তোমরা ভর্তি হতে পারবে, ওকে। 225টা কলেজে তোমরা সরি 225টা সিট তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। এতে শুধুমাত্র মানে মেয়েদের জন্য একটা কোটা থাকে, সেটা তোমাদের মানে মেয়েদের ভর্তির জন্য। আর আরেকটা যদি আর জেনারেলের কথা যদি বলি, সো 35 জন হচ্ছে এক মানে জেনারেল ক্যান্ডিডেট। একটা কলেজে যদি ইলেকট্রিক্যাল তুমি নিতে চাও তার মধ্যে তুমি ধরো হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তোমার ইলেকট্রিক্যাল নেওয়ার ইচ্ছা আছে, সো
35 টা স্টুডেন্ট জেনারেলের ইলেকট্রিক্যাল ট্রেডে যেতে পারবে। সো সেরকম ভাবে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 35 কে যদি আমি 75 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 2625। ওকে, সো 2625 জন টোটাল 75 খানা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সরড কলেজের ইলেকট্রিক্যালের স্টুডেন্ট। ওকে, এবার তাহলে আমি যদি টোটাল করে তোমাদেরকে দেখাই, টোটাল আমি অ্যাপ্রক্স এক একটা কলেজে চারটে করে ধরেছি। ওকে, অ্যাভারেজ একটা চারটে ধরেছি। এবার অবশ্যই চারটের তো নয়, চারটের বেশিই অনেক কলেজে থাকে, এবং যে সিটটা 60 ধরেছি সেটা সবসময় যে 60 তা নয়, কিছু কিছু কলেজে তোমার 90 আছে। সো কোনো কোনো ট্রেডে 90 আছে, তো সেই অনুযায়ী সেগুলো হিসেব করতে হবে তোমাকে। এবং দেখো, আচ্ছা এটার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে পরবর্তীকালে কোনো ভিডিও তোমাদের মিস হবে না। এবং যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। সো দেখো, এবার তোমাদেরকে বলি ফাইনাল ক্যালকুলেশনটা তাহলে কী দাঁড়াচ্ছে। 75টা কলেজ চারটে করে ট্রেড যদি ধরি তাহলে টোটাল হচ্ছে 300। ওকে, 75টা কলেজে যদি চারটে করে ট্রেড থাকে তাহলে হচ্ছে 300টা সিট। ওকে, সো 300টা করে যদি, মানে 300 × যদি 13 করি তার মানে দাঁড়াচ্ছে 3900, সেটা হচ্ছে এসসি ক্যান্ডিডেট। ওকে, সেটা হলো এসসি ক্যান্ডিডেট। আর 300-র সাথে এই যে 300টা পেলাম, 300-র সাথে যদি 3-কে গুণ করি, কারণ এসসিদের জন্য 3টে করে সিট থাকে এক একটা, মানে কলেজের এক একটা ডিপার্টমেন্টে, তো এসটি দাঁড়াচ্ছে 900। ঠিক এইভাবে 300-র সাথে যদি 2 গুণ করি তাহলে হচ্ছে 600টা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড, 300টা হচ্ছে ল্যান্ড লুজার, 900টা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, এবং 10,500 হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। ওকে, 10,500 হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। সো তোমাদের যদি মোটামুটি র্যাঙ্কিং এই যে এর মধ্যে থাকে, তোমার যদি ফিজিক্যাল মানে পিএইচএল র্যাঙ্কিং 600, এসটি র্যাঙ্কিং 900, এসসির র্যাঙ্কিং 3900, আর ল্যান্ড লুজার যদি হও তাহলে 300, ফিমেল যদি হও 900, এবং জেনারেল যদি হও 10,500, তো এই তোমার যদি র্যাঙ্কিং হয় তুমি মোটামুটি সিকিওর যে হ্যাঁ তুমি পেয়ে যাবে, সরকারি কলেজে তুমি পেয়ে যাবে। এবার এটা একটু বেশি হবে, এটা একদম শিওর শট বললাম যে তোমাদের কোনো ভয় নেই, এবং আর এর পরে যারা আছো তাদেরও মানে ভয়ের কোনো কারণ নেই হয়তো। এর পরেও হয়তো ধরে নাও, আশা করছি 100 কি 150 করে হয়তো আরও র্যাঙ্কিং উপরে যাবে, কারণ প্রত্যেকটা কলেজে কিন্তু চারটে ট্রেডের বেশি আছে। অনেক এমন কলেজ আছে যেখানে চারটে ট্রেড আছে। ওকে, চারটের বেশি ট্রেড আছে। সো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা বুঝতে পেরেছো কীরকমভাবে কী করে ক্যালকুলেশন করে তোমরা মানে তোমাদের র্যাঙ্কিংটা এবার দেখতে পারো, ভেবে দেখতে পারো তোমাদের হবে কি হবে না।